হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেন। আবার বেরিয়ে পড়েছি, শেষ পর্যন্ত সুযোগটা পেলাম বেরিয়ে পড়ার। এবারে আমরা নিয়েছি ক্লাসিক 350, আর আমি যার সাথে এসেছি পুরো প্ল্যানটাই যার করা এবং সমস্ত কিছু যার হাত দিয়ে হয়েছে তাকে ইন্ট্রোডিউস করাই, তার সাথে অনির্বাণ। হ্যালো বন্ধুরা, তো আমাদের এবারে প্রথম চা, এখন আমরা চা এনজয় করব আর পাহাড় আর তার সাথে চা, এটা ছাড়া তো আর পাহাড় চলে না। আমাদের প্রথম স্টপ হচ্ছে কার্সিয়াং, ওখানে আমরা লাঞ্চ করব। ওখান থেকে আমরা যাব দার্জিলিং। প্রথম দিন আমরা যেখানে থাকব সেই জায়গাটার নাম হচ্ছে ওখরে, এটা পরে পশ্চিম সিকিমে। আর এর পরে আমরা কোথায় যাব সেগুলো আমরা আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে আমরা জানাবো। সো লেটস স্টার্ট। শিলিগুড়ি থেকে বাইক নিয়ে তিনধারিয়া কার্শিয়াং ডাউহিল হয়ে দার্জিলিং পৌঁছতে দুপুর 1টা বেজে গিয়েছিল। টাইম ম্যানেজ করার জন্য আমরা কোথাও লাঞ্চও করিনি। দার্জিলিং থেকে বেরোনোর সময় ভুল পথে প্রায় 3 কিলোমিটার চলে গিয়েছিলাম, ফলে আরও কিছুটা দেরি হলো। সঠিক রাস্তা খুঁজে পেয়ে জোরথাং পৌঁছতে পৌঁছতে বেজে গেল বিকেল 4টে। এখানে একটা ছোট্ট চা বিরতি নিয়ে আমরা রওনা দিলাম ওখরের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে যে পথে আমরা ওখরে গিয়েছিলাম তার মোট দূরত্ব ছিল প্রায় 155 কিলোমিটার। পথ শেষ হওয়ার আগেই সন্ধে নামল। অনেক খুঁজে শেষ পর্যন্ত হদিশ পেলাম আমাদের সেদিনকার আস্তানা রয়্যাল ভার্সে হোমস্টের। দার্জিলিং থেকে জোরথাং হয়ে আমরা যাব ওখরে। এখন দার্জিলিং থেকে জোরথাং আসার যে রাস্তাটা, এতক্ষণ পর্যন্ত রাস্তাটা খুবই ভয়ানক ছিল। এখন আমরা মোটামুটি নদীর কাছাকাছি পৌঁছে গেছি আর 5 কিলোমিটার পরেই হচ্ছে জোরথাং। তো বিধ্বস্ত অবস্থা, আর এর মাঝখানে একটি দুর্ঘটনা ঘটেছে। আমার গোপ্রো হাত থেকে পড়ে সামনের যে লেন্স প্রোটেক্টরটা ছিল সেটা গেছে ভেঙে, এখন প্রোডাক্টটা ছাড়াই শ্যুট করছি। আজকে আমাদের আরও কোন কটা বাজে, কোন বাজে 3:30, মানে 3:30 বাজে। তো এখনও আমাদের প্রায় 50 কিলোমিটার জার্নি করতে হবে, কেমন রাস্তা জানি না। লেটস হোপ ফর দ্য বেস্ট।
এই মুহূর্তে আছি জোড়থাঙে। এখানে একটু পিঠ পুজো করলাম, কারণ সকাল থেকে বেসিক্যালি কিছু খাওয়া হয়নি চা ছাড়া। মনে হয় আরও ঘন্টা দুয়েকের জার্নি আছে। অনির্বাণ গেছে একটু টয়লেট করতে, এখান থেকে আমরা আবার এখনই বেরিয়ে যাব। অবশেষে ওখরে পৌঁছলাম। ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে, হাতেরও অবস্থা খুব খারাপ। তো জাস্ট চেক ইন করলাম, রুমটা একটু দেখাই। এই আমাদের রুম আর আমাদের বেড দুটো। জিনিসপত্র জাস্ট এনে রেখেছি। ফার্স্ট স্ন্যাক এসেছে, স্ন্যাক নয় টুকটাক, এটাতে পেট ভরেই যাবে। তার সারাদিন ঠিকঠাক করে খাওয়া হয়নি, তার জন্য এখানে এসেই তাড়াতাড়ি করে এটাই রেডি হবে বললো, তাই এটা আমরা নিলাম। তার আগে আমার অবস্থা খারাপ, আমি তখন দু ঘন্টা ওপরে হয়ে গেছে চাকিয়েছি, তারপর পুরো রাস্তাটাই জঘন্য। বেশ ভালো বানিয়েছে, প্রচুর সবজি টবজি দিয়েছে, ডিম দিয়েছে। এখন আমাদের আরেকটা স্ন্যাক এসে গেছে, রোস্টেড চিলি চিকেন উইথ এক্সট্রা চিলি। খুব ঠান্ডা, আর ঠান্ডা কাটানোর জন্য একটু ঝাল খেতে ইচ্ছে করছে সেই জন্য, আর খিদে খুবই পেয়েছে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, আর এখানে এত হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা এত বেশি যে কোনোভাবেই বাইরে বেরিয়ে ছবি তুলবো ভাবছিলাম, কিন্তু সেটা কোনোভাবেই করা গেল না। তো আপাতত আমরা ডিনার করলাম, এটা ওদের ডাইনিং, ব্রোঞ্জের ডিশে সার্ভ করেছিল। এই যে এখানে আমাদের নিউ ফ্রেন্ড, হোমস্টেটা একটু দেখাই। হোমস্টে ঠিক না, এটা হচ্ছে রয়্যাল ভার্সে রিসর্ট টাইপের। সামনে ওপেন স্পেস আছে, এখানে অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে বসে খাওয়া যায়। আর ভিডিওটা একটু ডার্ক হচ্ছে কারণ লাইট খুবই কম, কাল দিনের বেলা একবার দেখানোর চেষ্টা করব। অনেক কিছু রয়েছে, ওখানে আরও দুজন আছে খেলছে ওরা, আর আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। বাইরে থাকতে ইচ্ছে করছে, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে ভাবা যায় না। যাই হোক, আজকের দিনটা এখানে শেষ করি। আগামীকাল আমাদের ভার্সে ট্রেকিং আছে, সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব, হিলে পর্যন্ত যাব বাইকে, আর হিলে থেকে ভার্সে পর্যন্ত আমরা ট্রেক করব এবং ফিরে আসব। আজকে তাহলে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।